নমস্কার, বেঙ্গলি হরর স্টোরির সাম্রাজ্যে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন কালীগুণিন সিরিজের কালীগুণিন এবং পঞ্চবান রহস্য। কাহিনীকার সৌমিক দে। চলুন তাহলে গল্পে প্রবেশ করা যাক। অনন্তের কথা শেষ করতে না দিয়ে কালী জবাব দিল, মানুষকে মুছে ফেলার যে চারটি প্রক্রিয়া, অর্থাৎ হনন, বধ, জড়ত্ব অথবা বিলুপ্তি, তার ক্ষেত্রে কোনোটি ঘটেনি। এক পিশাচ সিদ্ধের ক্ষেত্রে একমাত্র মহাকাল ব্যতীত সে ক্ষমতা কারুর সম্ভবে না অনন্ত। কিন্তু তবুও তিনি আমাদের মরজগতে আর বিদ্যমান নেই। নিজের অজান্তেই তার শক্তির অপপ্রয়োগ ঘটেছিল বলে সেই নির্লোভ নিষ্ঠাবান যোগী নিজেকে লুকিয়ে ফেলেছিলেন অন্য এক জগতের অন্তরাল। গুরুর শ্রাদ্ধ কার্যে শিষ্যের অধিকার রয়, কিন্তু আমি তার পারলৌকিক ক্রিয়া করতে পারিনি এই কারণে। যা ওসব কথা, দারোগার মুখে জ্ঞাত হলাম যে তোমার পরিবারে কিছু একটা দুর্যোগ এসে পড়েছে। ঝাপসা ঝাপসা কতগুলি কথা যেগুলি তুমি এনাকে বলেছ সেসব শুনেছি আমি, কিন্তু একটা কথা আমার মনে হয়, এই ঘোর বিপর্যয়ের মধ্যে পরিবারকে ছেড়ে আসাটা তোমার অনুচিত কার্য হয়েছে বাছা। তোমার গৃহে ফিরে গিয়ে তার মোকাবেলা করা উচিত। অনন্ত একটা দীর্ঘশ্বাস মোচন করে অস্ফুট কণ্ঠে বলল, মোকাবেলা, প্রতিদ্বন্দ্বিতা, কার সাথে ঠাকুর? সত্তরকে চোখে দেখা গেলে তবে তো তার মোকাবেলা। আপনি সব কথা জানেন না বলেই বলছেন তেমন কথা। হ্যাঁ, জানি নে তা সত্য, কিন্তু যাত্রা পথে জেনে নেওয়ার আর সমস্যা কি বলো, বাকি কথা তখনই হবে। অনন্ত হা করেছে কাষ্ঠকণ্ঠে শুধল, যাত্রাপথে মানে? মানে আমি তোমার সঙ্গে কুসুমপুরা যাচ্ছি। এ আমার পরম সুহৃদ পেশায় নাম করা চিকিৎসক, এও সঙ্গে যাচ্ছে। দেখা যাক কোনো কাজে লাগতে পারি কি না। অনন্ত মাথা নিচু করল, বুঝলাম তার চোখে জল এসেছে। কিন্তু ঠাকুর, কি বিপদ কি ঘটেছে কিছু না জেনেই মরণ কুয়ায় ঝাঁপ দিতে ব্রতি হয়েছেন? বাড়িতে ব্রহ্মহত্যার দায় নিয়ে মরতে হবে আমাকে। আমাকে বাঁচানো কারোর সাধ্য না, মরতে আমাকে হবেই। আপনি না বললেও আমি বাড়ি ফিরেই যেতাম, যা হবার সেখানেই হোক। ওই শয়তান আমাকে খুঁজে খুঁজে কলকাতাতেও হানা দিয়েছে। পরশু রাত্রিরে কলকাতার অন্ধকার গলিতে তাকে দেখেছি আমি। এই বিভূতিতে আমি মরতে চাই না, তাই আমার অনুরোধ, আপনি ব্রাহ্মণ মানুষ, বিপদের ভয়াবহতা না মেপেই আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না, তাতে উভয়ই বিনষ্ট হব। কালী উঠে দাঁড়িয়ে অনন্তর কাঁধে হাত রেখে স্মিত স্বরে বললে, বিপদের কথা শুনে তার গভীরতা মেপে তবে নিজের গুরু বংশ রক্ষায় পা বাড়াবো, এত হীন আমি নই অনন্ত। তন্ত্রের জগৎ হলো একটা বিকট করাল দর্শন সমুদ্র বিশেষ, তার এক আধ ফোটা জলবিন্দু কেউ কেউ পায় আমার মতো। আমার তন্ত্র বিষয়ে বিদ্যে অধিক নেই, কিন্তু যেটুকু বুদ্ধি আর শুদ্ধি রয়েছে সবটুকুই গুরুর থেকে প্রাপ্ত। যার মাথায় গুরুর হাত আর ভবানীচরণ রয়েছে, সে হাসি মুখে বীজানন্দ রাক্ষসের সুমুখেও নিরস্ত্র হয়ে দাঁড়িয়ে থাকতে পারে বাছা। সেই শক্তিতেই তো দেবর্ষী নারদ নিরস্ত্র হয়েও একের পর এক দানবের মুখে গিয়ে দাঁড়িয়েছে। আজ যা বেলা পড়ে আসছে তাতে আজ আর রেলগাড়ি পাওয়া দুষ্কর। তোমার মোট ঘাট বেঁধে তৈরি রাখো,
কাল সকালে যাত্রা করা যাবে, আমি সুবলকে সব বলে রাখব। অনন্ত শুধালো, আগে সুবলটা কে? কালীপদ ইশারায় দারোগার দিকে দেখিয়ে তারপর বললে, আর হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম তোমাকে আজ রাত্রিটুকু আমাদের সঙ্গে এর বাড়িতে থাকতে বলবো, কিন্তু মনে হচ্ছে রাতটুকু তোমার এখানে থাকাই শ্রেয়। কে তোমার সন্ধানে সন্ধানে ফিরে বেড়াচ্ছে জানি না, তবে পুলিশ চৌকির ভিতরে তোমার থাকাটা হয়তো সে কোনো মতেই আশ করতে পারবে না আশা করি। বাকি কথা কাল রেল যাত্রার সময় হবে, কেমন? পুরাতন বেলিয়াঘাটা স্টেশন এখন নাম বদলে শিয়ালদাহ দক্ষিণ স্টেশনে পরিণত হয়েছে। এই রেলপথে এখনো বেশি দূর অবধি রেল লাইন পাতা হয়ে ওঠেনি, ফলে তালুক সুন্দরবনের কোনো গায়ে যেতে গেলে লক্ষ্মীকান্তপুর নামের একটা স্টেশন অবধি রেলগাড়িতে চেপে গিয়ে তারপর গ্রামে গিয়ে আবার টমটম এক্কা বা নিদেন পক্ষে গোজান ভাড়া নিতে হয়। সে এক মহা হাঙ্গামের কথা। একজন সান্ত্রীকে টিকিট খরিদ করে রাখার জন্য একটা টাকা দিয়ে আমরা এসে পড়লাম বড় রাস্তায়। পথে বিকেলের বিকি কিনি নিয়ে দোকানিরা বসে পড়েছে। তীক্ষ্ণচঞ্চু টেম্পো গাড়ির দল ঘাড় নাড়তে নাড়তে চলেছে। পথের দুই ধারে জনপ্রিয় ইউসুফ আর সায়রা বানু অভিনীত ছায়াছবি সাগিনা মাহাতোর বিজ্ঞাপন পড়েছে। শিয়ালদা প্রেক্ষাগৃহের বাইরে ছায়াছবির সংক্ষিপ্ত গল্প লেখা গেজেট বিক্রি হচ্ছে। আমার বড় সাহস ছিল মুকুজ্জ মশাইদের সঙ্গে নিয়ে ছবিখানা দেখতে যাব, কিন্তু থাক, পরে কখনো হবে। পরদিন সকালে প্রাত ভ্রমণ করতে করতে একবার থানায় গিয়েছিলাম। সুবল বাড়ি গিয়েছে, থানায় ফিরবে 10টা নাগাদ। শান্ত্রী আমাদের হাতে রেল কোম্পানির মোহর দেওয়া কার্ডবোর্ডের তিনখানা টিকিট আর একটা সিকি ফেরত দিয়ে জানালো বেলা 11টায় গাড়ি ছাড়বে। অন্যান্য দিনে সকালেও একটা গাড়ি চলে, কিন্তু আজ ছুটির দিন তাই রবিবারে শুধুমাত্র এই একটাই গাড়ি। আমরা অনন্তকে তৈরি থাকতে বলতে গিয়ে তার হাব ভাব থেকে বুঝলাম সে সারা রাত্রির দুই চোখের পাতা এক করেনি। আমরা আধ ঘন্টা পূর্বে স্টেশনে এসে পড়লাম। দলে দলে লোকজন মোট ঘাট নিয়ে বসে রয়েছে। কালীপদ মাথার ওপরে আর সুমুখে একটু ইতিউতি চেয়ে কয়েকজন লোকের সামনে গিয়ে কইল, একটু জল দিতে পারো বাছা, পিপাসা পেয়েছে। তাদের মধ্যে একটি ছেলে একখানা মাঝারি ঘটি বের করে শুধোল, পানি রয়েছে কর্তা, কিন্তু আমরা মুসলমান, দেশ পূব পাকিস্তান, আপনি কি আমাদের পানি, মানে আপনি? কালীপদ হেসে বললে, হা বাপু, আমি ব্রাহ্মণই বটে, সত্যকারের ব্রাহ্মণ, তাই নিশ্চিন্তে দাও, জল দান করা মহাপুণ্যের কর্ম, তা সে কুরুক্ষেত্র হোক কিংবা কাঠবালার প্রান্ত। একটা দেশ যখন নিজেকে স্বাধীন করার জন্য আপ্রাণ লড়াইতে নামে, তখন এই সব জাতপাতের বিভাজন সৈনিককে শুধুই বরাস্ত করে বাছা। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কথা শুনেছি বিস্তর, তার যুদ্ধ যেন বিফলে না যায়, সে দায়িত্ব তোমাদের নিতে হবে। আশীর্বাদ করি তোমরা খুব শীঘ্রই স্বাধীন হবে। জলের ঘটিটা হাতে নিয়ে কালীপদ আমার দিকে ফিরে শুধোল, আচ্ছা ডাক্তার, পানি ও জল দুই শব্দ মিলেই তো পানীয় জল হয়, তাই না? আমি হাসি মুখে নিজের চোখ দিয়ে নীরবে সম্মতি জানালাম। কালীপদ ঘটি থেকে কিছুটা জল ঢক ঢক করে পান করে আরও একটু জল হাতে নিয়ে বসে থাকা লোকগুলোর গায়ে হঠাৎ ছিটিয়ে দিল, তারপর ঘটিটা ফেরত দিয়ে চলতে শুরু করল। বসে থাকা লোকগুলো কম বিস্মিত হয়নি। অনন্ত আশ্চর্য হয়ে বলল, ও কি করলেন ঠাকুর? কালীপদ গম্ভীর কণ্ঠে বললে,
দণ্ডি দিল, নয়তো বিপদ ঘটত। ঠিক 11টায় রেলগাড়ির প্রথম ঘণ্টা পড়ল। আমরা তখন গাড়িতে মালপত্র ওঠাচ্ছি। দ্বিতীয় ঘণ্টা পড়ল ঠিক 5 মিনিট পর। হঠাৎ বাইরে একটা হুড়মুড় শব্দ পেয়ে আমি আর অনন্ত তড়ি ঘড়ি মুখ বাড়িয়ে দেখি, ভয়ানক কাণ্ড। মাথার উপরে টিনের বিশাল চালাখানা হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে নিচে। আর যে দলটার থেকে মুখুজ্জেমশাই জল পান করল একটু আগে, তাদের মাথার উপরে টিনের একটা ধারালো অংশ হিংস্রভাবে ঝুলছে। কিন্তু কোনো অদৃশ্য কিছুতে বাধা পেয়ে তাদের মাথায় পড়তে পারিনি। আমরা ভিতরে কালীপদর দিকে তাকিয়ে দেখলাম সে নির্বিকার দাঁড়িয়ে রয়েছে। আমরাও অগত্যা তার পাশে এসে স্থিত হলাম। শেষের ঘণ্টা পড়তেই সেই সহস্র চক্র মহাসর্প নিজের অলস কুণ্ডলী ত্যাগ করে যাবতীয় ক্ষোভ ফোঁস ফোঁস শব্দে উদ্গার করে দিয়ে ধাবিত হল। শক্তিশালী কানাডা স্টার ইঞ্জিন ভারতে ঢুকেছে পরেই রেলগাড়ির যেন পাখনা লেগে গিয়েছে। আমাদের কামরায় তেমন বেশি লোকজন নেই। আমরা পাটাতনের মেঝেতে মাঝামাঝি স্থানে 17 ইঞ্চি পিছিয়ে বসল। ছাড় পোকার ওষুধ মিশ্রিত ছোবরার গতি দেওয়া কীটদষ্ট আসনের চাইতে এইটে ঢের ভালো। দৌড়ের দিকে বসলে বাতাস আসে বটে, কিন্তু কয়লার ধোয়ায় পোশাক নষ্ট হয়। মাঝে মাঝে উষ্ণ কয়লার গুড়াও বেবাক চোখে এসে পড়ে। গাড়ি যখন পূর্ণ গতি বিস্তার করল, তখন কালীপদ জিজ্ঞাসু নেত্রে অনন্তর পানে চাইল। অনন্ত চারপাশটা একবার দেখে নিয়ে কথা বলতে আরম্ভ করল। রাক্ষসে ইঞ্জিনের কুডাক আর লৌহ চক্রের ঘর ঘর ধ্বনি পেরিয়ে সে কথা বাকি যাত্রীদের কারোর কানেই পৌঁছই। সে বৃত্তান্ত হতভম্ব হয়ে শুনছিলাম কেবল আমরা দুজনেই। ওই সময়ের সবটুকু ঘটনা পরস্পর প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে পড়তে পড়তে তোমাদের কিঞ্চিত বিরক্তির উদ্রেকও হতে পারে, কিন্তু এই ইতিহাসটুকু না জানলে অলোপ করে বলতে পারি মুখুজ্জে মশাই কখনো এই পঞ্চবাণ নামক ভয়ঙ্কর মৃত্যুবাণের ছোবল থেকে অনন্ত সিংহকে রক্ষা করতে পারত না। অনন্ত সিংহের সেই অতি আশ্চর্য কথা আমি তার নিজের জবানিতেই তোমাদের শোনাব। মুখুজ্জে মশাই, আমি সব কথার মধ্যে কোনটে আগে বলি আর কোনটে পরে তা ঠিক ঠাউরে উঠতে পারছি না। ঘটনাক্রম অনুসারে আমি সব বলে যাচ্ছি আপনাকে। ঘটনা তত প্রাচীন নয়, এই গেল বর্ষার সময়, অর্থাৎ 4-4.5 মাস পূর্বে আমার বাড়িতে উড়িষ্যা প্রদেশ থেকে একখানা চিঠি আসে। খোলা চিঠি নয়, লেফাফায় মুড়ে রীতিমতো ডাক খাতায় পাঠানো চিঠি। তো সেই চিঠি পেয়ে কালীপদ সামান্য বাধা দিয়ে পড়লে, আমাদের যাত্রা শেষ হতে যথেষ্ট বিলম্ব রয়েছে অনন্ত, তুমি তড়ি ঘড়ি করতে গিয়ে গুরুত্বপূর্ণ কোনো কথা বাদ দিও না। চিঠির আগে তোমার পরিবারের সম্পর্কে কিছু জানা আবশ্যক। অনন্ত লজ্জিত হয়ে উত্তর দিল, আজ্ঞে ঠিকই তো ঠাকুর, আমরা 4 ভাই, আমি অনন্ত সিংহ, এই পরিবারের দ্বিতীয় সন্তান। বিবাহ করার 3 বছর পরে স্ত্রীগত হন, দ্বিতীয় দ্বার গ্রহণ করিনি, সন্তানাদিও নাই। আমার জ্যেষ্ঠ হলেন শ্রী হেমন্ত সিংহ, তার 1টি করে পুত্র আর কন্যা, দিগন্ত আর নারায়ণী। ভাইজি নারায়ণীর বিবাহ হয়েছে হালি শহরের রামতনু সিংহের পুত্র কেশবচন্দ্রের সাথে। সে ছোকরা মহাবজ্জাত, মদ খেয়ে জুয়ো খেলে সর্বস্ব খুইয়ে এখন মধ্যে মধ্যে দাদার কাছে আসে টাকার জন্য। তবে মেয়েটির মুখের পানে চেয়ে বড় কষ্ট হয়, বর্দার সংসার সুখের নয়। আমার বউ দিদি, অর্থাৎ নারায়ণীর মা,
একবার দাদার সঙ্গে মতান্তর হওয়ায় সোজা গিয়ে উঠল তার পিত্রালয়। সেই যাওয়াই শেষ, এখন সে বেঁচে আছে কিনা খোঁজ নিইনি আর। কিন্তু সে আর সংসারে ফিরে আসে। দাদার ছেলে মেয়ে দুটি মানুষ হলো বাড়ির ঝি হরিমতির কাছে। সেজ অর্থাৎ আমার পরের ভাইয়ের নাম কৃতান্ত সিং। সে কিছুদিন আগে অবধি কালীপদ মুখ তুলে প্রশ্ন করল, দাঁড়াও দাঁড়াও, নারায়ণীর কথা তো শুনলাম, ভ্রাতুষ্পুত্র দিগন্তের কথা কিছুমাত্র বললে না যে, তবু তাড়াহুড়ো করছো ফের? অনন্ত মুখ নামিয়ে বিমর্ষ সুরে কইল, তাড়াহুড়ো নয় ঠাকুর, ইচ্ছে করেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছি। দিগন্ত যে আর নেই, যে সর্বনাশা অভিশাপ আমার গৃহে থাবা দিয়ে বসিয়েছে তারই বলি হয়েছে তরতাজা ছেলেটা, বেঘরে মারা পড়েছে। সেসব বলছি পরে, আমার ঘর উজাড় হতে চলেছে ঠাকুর। কালী দীর্ঘশ্বাস ফেলে বললে, তারপর? আমার পরের ভাইয়ের নাম কৃতান্ত সিং। সে এতদিন অবধি আমাদের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বিবাহ করেনি। কৃতান্ত অত্যন্ত ধার্মিক এবং সাত্ত্বিক প্রকৃতির মানুষ, কিন্তু একাধারে মহাবলশালী, রীতিমতো মুগুর ভাস্ত নিত্যদিন। রোজ ভোরে উঠে নিজের হাতে আমাদের ভদ্রা আসনে প্রতিষ্ঠিত কালী মন্দিরের দোর খুলে ধুনো দিয়ে তবে জলগ্রহণ করত। মন্দিরের প্রভাতি জাগরণের সময়ে তার উদাত্ত ভক্তিভরা কণ্ঠের জয় মা ধ্বনি শুনে এই সুদীর্ঘকাল আমাদের দিনের শুরু হয়েছে। আমার সেই ভাইও আর নেই ঠাকুর, আমি নিঃস্বরিক্ত হয়ে পড়েছি। বিবাহের বিষয়ে আমাদের অনুনয়ে কর্ণপাত না করলেও মাঝখানে একটা ঘটনা ঘটেছিল। কৃতান্ত তার এক বন্ধুর ভগ্নির বিবাহে আমন্ত্রিত হয়ে গিয়েছিল শ্রীরামপুর কাগজ কলের পাড়ায়। সেথা পণের হিসেবে কিছু উনিশ বিশ হওয়ার কারণে পাত্রের পিতা ছাদনা থেকে বর নিয়ে উঠে যায়। এদিকে কন্যা লগ্ন ভ্রষ্টা হবার অপমানে কুয়োয় ঝাঁপিয়ে পড়তে যেতেই ভাই তার পথরোধ করে। প্রথমে বরকর্তার নাকে নিজের দেহের মানানসই একটি মুষ্টাঘাত, আর তৎপশ্চাৎ বন্ধুর ভগ্নী শশীমুখীকে বিবাহ করে পরদিন এসে ওঠে কুসুমপুরা। আমরা বিস্তারিত সংবাদ অবগত হয়ে মহা আনন্দে শীঘ্র শীঘ্র আচার বিধির আয়োজন করি। আমার বৌমা শশীমুখী, মেয়েটি ভারী লক্ষ্মীমন্ত ঠাকুর। কৃতান্ত যাওয়ার পর বাছার কষ্ট যে আর চোখে দেখতে পারিনি ঠাকুর। চোখের সামনে নিজের স্বামীকে ওই নৃশংসভাবে। অনন্ত একটু থামল, কালীপদ একটু চুপ করে জীবুকে হাত দিয়ে বসে রইল। রেলগাড়িতে আধা পথ আন্দাজ অতিক্রম করে এসেছি আমরা, আরও কিছু সময় বাকি। একটা স্টেশনে গাড়িটা ইঞ্জিনে জল ভরার জন্য থামল। কালীপদ এতক্ষণে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, আমি যথেষ্ট বুঝতে পেরেছি বাছা, আমাদের এই সব কষ্টের কথা বলতে তোমার মধ্যে কতখানি বিষণ্ণতা ভর করেছে, কিন্তু সবটুকু না জানলে আমি বা কোন আধারে হাতরে সারা হই। একটা কথা বলো, তোমার ঘরে এখনো অবধি কতগুলি অপমৃত্যু ঘটেছে? অনন্ত ভাঙা স্বরে কইল, আগে এখনো অবধি তিনটি। আপনাদের দুইটি ঘটনার আভাস দিয়েছি, পরেরটির শিকার আমার কনিষ্ঠ ভাই সুমন্ত সিং এর জোয়ান ছেলে জয়ন্ত। আমাকে নিয়ে হয়তো আরো দুটি পূর্ণ হবে, এবং তখনই একমাত্র এই মরণলীলা হয়তো বা সমাপ্ত হবে। এইবার আমি অবাক হয়ে শুধলাম, কেন, পাঁচটি কেন? কালীপদ আমার দিকে অপ্রসন্ন দৃষ্টিতে চাইল। অনন্ত বললে, বলছি সব ধৈর্য ধরে শ্রবণ করুন। পারিবারিক পরিচয়টুকু ঠাকুর চাইলেন বলেই কইলাম,
এবার আসল ঘটনাটা বলি। গেল বর্ষায় আমাদের স্টেট বরাবর উড়িষ্যা থেকে একখানা রেজিস্ট্রারি করা মুখ বন্ধ চিঠি এসেছি। আমি তার লেফাফায় পাঞ্জা ছেপর দেখে বুঝলুম সেখানে এসেছে ওই রাজ্যের গজপতি নামক একটি পার্বত্য স্থান হতে। দাদাকে সেইটি দেখাতে দাদা বললে যে আমাদের বংশের অনেকগুলি শাখা প্রশাখা যেমন দেশের বহু তল্লাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তেমনই একটি শাখা ওই গজপতি অঞ্চলে বাস করে। চিঠিটার প্রেরক ছিলেন লক্ষণ সিংহ নামক একজন। তিনি কাতর এবং স্বনির্বন্ধ অনুনয় জানিয়েছেন যে ওই দিককার বংশে তিনি একমাত্র অবশিষ্ট রয়েছেন এখনও। বয়সের ভারে নুজো হয়েও বেঁচে রয়েছেন, কিন্তু তার আয়ু ফুরিয়ে এসেছে। তাই দয়া করে যদি কুসুমপুরা হতে সিংহবংশের কোনো বংশধর একটিবার গজপতিতে গিয়ে উপস্থিত হয়, তবে তার মরণ এবং পারলৌকিক ক্রিয়াটুকু শান্তির হয়। চিঠি পড়ে পড়লুম ভাপড়ে। একেই তো সেই লোককে আমরা চিনি নি, কিন্তু সিংহ পরিবারের লোক তাতে সন্দেহ নাই। সাত পুরুষের নির্ভুল উল্লেখ থেকে শুরু করে এমন বহু কথাই তাতে লেখা ছিল যা কোনোভাবেই বাইরের লোক জানতে পারে না। কিন্তু সমস্যা অন্যখানে। বুড়ো লক্ষণ সিংহ মৃত প্রায় তা বোঝা গেল, কিন্তু ঠিক কতদিন তার আয়ু তা কেমন করে জানি? হয়তো হপ্তা দুই বা তারও অধিক সময় লাগতে পারে। বাকি ভাইয়েরা সকলেই গৃহী সংসারী, ফলে সে দায়িত্ব এসে ন্যস্ত হলো আমার উপরেই। অসময়ে আত্মীয়ের জন্য এটুকু তো স্বীকার করতেই হয়। যা হোক, আমি এস্টেটের একখানা চৌঘুরি গারোয়ান মণিলাল আর একজন চাকর সুককে নিয়ে রওনা দিলাম উড়িষ্যার গজপতি জেলার মহেন্দ্রগিরির সিংহবাড়ির উদ্দেশ্যে। সুকো জন্ম থেকেই এ বাড়িতে, দাদার ছেলে মেয়েদের দেখাশুনো করত। ওই যে হরিমতির কথা বললুম, তারই ছেলে এই সুকো, বয়স ১৭-র কাছাকাছি। হরিমতির আর তার স্বামী পরাণ উভয়েই এই বাড়িতেই কাজ করত। এই পরাণ ছিল বড় চণ্ডাল প্রকৃতির মানুষ, রাগলে হিতাহিত কাণ্ডজ্ঞান থাকত না। একবার সামান্য কি কারণে হরিমতির ওপরে মহা খাপ্পা হয়ে তাকে ত্যাগ করে সিংহবাড়ির কাজ ছেড়ে চলে গেল। তখন রীতিমতো সন্তান সম্ভাবা অসহায়া হরিমতি কেঁদে পড়ল আমাদের কাছে। সেই থেকে তারা এই বাড়িতেই রয়েছে। তাদের আমরা আর কখনো বেতনভোগী বলে মনে করি না। সুকো ভূমিষ্ঠ হয়েছে সিংহবাড়িতে, বরদা স্বয়ং তার নামকরণ করে মুখে মধু দান করেছে। ছেলেটি বয়সে কম হলে হয় কি, তার দেহে বিলক্ষণ বল এবং অত্যন্ত বিশ্বাসী। কৃতান্তর কাছে সে রীতিমতো কসরত শিক্ষা করত, এই কারণেই তাকে সঙ্গে নেওয়া। আমরা যেদিন মহেন্দ্রগিরি পাহাড়ের পাদদেশের ঠিকানায় পৌঁছলুম, তখন দীর্ঘযাত্রার অবসাদে শরীর অবসন্ন। অত বড় পাহাড়খানা যেন তিন মহলা বাড়িটা আর তার আশেপাশের ওপরে মৃগ লোলো ব্যাঘ্রের ন্যায় ঝাঁপিয়ে পড়ার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। একজন চাকর বাড়ির ফটকে এসে ঘোড়াদের জল দিয়ে আমাকে যৎপরনাস্তি খেলোয়াদ পূর্বক উপরিতলে নিয়ে গেল। গারোয়ান চারখানা অশ্বের আহারের বন্দোবস্ত করতে শুরু করলে পর আমি আর সুকো উঠলাম দ্বিতলের কক্ষে। বিরাট কক্ষের মাঝে একখানা প্রকাণ্ড পালঙ্ক বসান, ফিকে হয়ে আসা দেয়ালের পরকলা চিত্র, ঝাড় লণ্ঠন আর পুরো পারস্য দেশের ফরাস ওই বাড়ির অতীত গর্বের সাক্ষ্য দিচ্ছে নীরবে। পালঙ্কে একজন শীর্ণকায় বৃদ্ধ সাহিত্য। সুকো আমার সঙ্গে কক্ষে প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে দৌড়ে থামিয়েই ভিতরে ঢুকলাম। হয়তো বৃদ্ধ রাজপুত মরণের পূর্বে কিছু আবেগের কথা কইবে, সে সময়ে পরিচারকের উপস্থিতি অশোভনীয় বটে।
সে কক্ষে উপবেশন করার যোগ্য অপরাপর কোনো বস্তু না থাকায় আমি সংকুচিতভাবে তার পাশেই বসলাম। আমাকে দেখে বৃদ্ধর মুখে শীর্ণ হাসি দেখা দিল। ভগ্ন কণ্ঠে কইল, বলবন্তের মুখখানি যেন কেটে বসানো তোমার মুখে, কতকাল তাদের কারুকে দেখি নাই পোড়া চোখে, সে আছে কেমন? আমি সংকুচিতভাবে জানালাম যে বাবা মহাশয় গত হয়েছেন বহু বছর আগে। সে কথা শুনে তার মুখে কিছুটা ঔদাসীন্য ব্যতীত অপর কোনো ভাব প্রকট হল না। বোধ করি বহু বহু প্রিয়জনের মরণ চোখের সামনে দেখে বুড়ার বুক পাথর হয়ে পড়েছে। ভালো মন্দ দুই চারটে কথার পর বুড়ো আসল কথা এল, শোনো বাছা, তোমাদের কাউকে যে আমি আসতে লিখেছিলাম মহেন্দ্রগিরিতে, তার কারণ কেবলমাত্র আমার পারলৌকিক সৎকর্মই নয়, আরও একটা কারণ রয়েছে সেইটির জন্যই। মহলে প্রবেশের পূর্বে আট দশ রশি দূরে ঠিক পাহাড়ের পায়ে একখানা মন্দির দেখেছ তো, অনেক লোকজন পুজো দেয়, মানত করে ওখানে। সকলকে পূজার অতীত দিলেও ওই মন্দির কিন্তু বাইরের লোকেদের জন্য নয়, ওইটি আমাদের প্রতিষ্ঠিত এবং সংস্কারের কাজও এস্টেটের অর্থ করিতেই হয়ে থাকে। ওই মন্দিরের ভার কারুর ওপরে না দিয়ে আমি যেতে পারছি নে মায়া কাটিয়ে, ভগবান রুষ্ট হবেন। বুড়ার কথার ভঙ্গিতে আমার একটু খটকা লাগল। শুধুমাত্র ভক্তি নয়, ওই মন্দিরে কিছু একটা ভয়ের জিনিস রয়েছে, যার চিন্তায় বৃদ্ধ সর্বদা চিন্তিত হয়ে থাকছে। আমি বিব্রত হয়ে বলল, কিন্তু আমার পক্ষে কুসুমপুরা ছেড়ে এই পাহাড় জঙ্গলে এসে মন্দির দেখভাল করা কি করে সম্ভব? একখানা দেউল বাইরে দেখছি বটে, আপনাদের অধীনস্থ মন্দির ওইটে? আগে মন্দির আমাদের অধীনস্থ নয়, আমরাই তার অধীনস্থ বটে। তোমাকে এই পাহাড় জঙ্গলের ভূমিতে বসবাস করার অনুরোধ আমি করব না, তবে মন্দিরের বিগ্রহের নিত্য পূজা অর্চনার ভার তোমাদেরকেই গ্রহণ করতে হবে বাছা। দেবতার বিগ্রহ, তার পূজার ব্যবহার্য উপকরণ আদি এইসব তোমাকেই বয়ে নিয়ে যেতে হবে বাংলা প্রদেশে, তোমাদের কুসুমপুরার ভদ্রা আসনে। সেইখানেই দেবতার মন্দির গড়ে তাকে স্থাপনা করতে হবে, এই ভার তোমাকে নিতে হবে বাছা, নচেত আমার জীবন নির্গত হবে না। আমি একটু আগু পিছু ভেবে বললুম, সে ব্যবস্থা হয়তো করা যেতে পারে। আচ্ছা, এইটা কোন দেবতার দেউল? বৃদ্ধ প্রথমে কোনো উত্তর করল না, কিয়ৎক্ষণ পরে এক চিলতে বিষণ্ণ হাসি হেসে কইল, দেবতার কি জাত হয় বাছা, যে কোনো দেবতা না জেনে তাকে নিয়ে যেতে পারবে না? আমি উত্তরে কইলাম, সে কথা বলিনি, তবে কোন দেবতা না জেনে তার স্থাপনা করব কেমন করে, বিধিবিধান তো আলাদা আলাদা। বেশ, তবে শোনো, ওই মন্দিরে ভগবান পঞ্চস্বর অধিষ্ঠিত রয়েছে, পঞ্চস্বর দেবতার নাম শুনেছ তো? তিনি মহাদেবের কোপানলে ভস্মীভূত হয়েছিলেন। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। এতগুলি কথা বলার পরে আরও কি একটা যেন বলবো বলবো করেও পুরো থেমে গিয়ে বললে, আমার দেহে আর বিশেষ শক্তি বাকি নেই, তুমি গিয়ে ওই মন্দিরটে ঘুরে আসো, বাকি কথা রাতে হবে।
আজ রাতে বলাই শ্রেয়, কারণ ভগবান যখন আমাকে আজ গুরু দায়িত্ব হতে মুক্তি দিলেন, তখন আমার প্রাণ শীঘ্রই নির্গত হবে। আমি তাকে নিশ্চিন্ত করে বললাম, বেশ, আমরা গিয়ে সেই স্থান ঘুরে আসছি, আপনি বিশ্রাম নিন। আমরা কারা? আমি আর আমার পরিচারক। ও বেশ, যাও যাও। গায়ের লোকজন বলা রয়েছে সব, তোমরা বিগ্রহ নিয়ে গেলেও কেউ বাধা দেবে না, তাড়াতাড়ি ফিরো। কথা কয়টা বলে বৃদ্ধ একটা স্বস্তির শ্বাস ফেলে শয্যায় শরীরটা এলিয়ে দিল। অনন্তর কথা শুনতে শুনতে তন্ময় হয়ে পড়েছিলাম। সম্বিত ফিরতেই রুদ্ধশ্বাসে শুধোলাম, তারপর? ডাক্তারবাবু, এতক্ষণ অবধি কিছু কিছু সন্দেহের অবকাশ থাকলেও বড় সড় কিছু ঘটেনি, ঘটল এরপর। আমরা মুখে কাপড় বাঁধিনি বটে, কিন্তু এক প্রকার নির্বাক হয়েই প্রবেশ করলাম মন্দিরের ভিতর দিকে। ভিতরের প্রাচীর গাত্রে অতিরিক্ত কোনো শোভা নেই, গড়পর্তা পাষাণের কুলুঙ্গি, চিত্র আর দেওয়াল। দুইটি কক্ষ পার করে তৃতীয় কক্ষে একটা প্রস্তর বিগ্রহ বসানো রয়েছে, বিশেষ ভয় উদ্রেককারী কোনো মূর্তি নয়, তবে অতি নিখুঁত পরিপাট্য এবং শৈল্পিক নৈপুণ্যের কারণে মূর্তিকে জীবন্ত বলে ভ্রম হয়। তার চক্ষুদ্বয় অতি কোমল আর প্রশান্ত, সে চক্ষুদ্বয় হতে পরম করুণা ঝরে পড়ছে। উচ্চতায় এই মুখুজ্জে মশাইয়ের চাইতেও আরো হাত চারেক দীর্ঘ। বিগ্রহের ডান দিকের স্কন্দে একখানা বাণ পূর্ণ তুনির, তাতে পাঁচখানি বাণ। বাম হস্তে সুদীর্ঘ ধনু আর দক্ষিণ হস্তে একখানা ধ্বজার মতো দণ্ড। দণ্ডের উপরি ভাগে নিশানের ন্যায় কিছু একটা উড়ছে। দণ্ডের ওপরে নিশান উঠছে বলছি বটে, তবে সেইটাও কিন্তু বস্ত্র নির্মিত নয়, বরং আগাগোড়া পাথরের গড়া। যদিও সেই নিশানে কিসের চিত্র অঙ্কিত ছিল তা এখন আর ঠাহর হয় না। ধনুক আর বাণগুলিও তাই, এক সময় হয়তো পাষাণ কেটে নিখুঁতভাবেই তৈরি হয়েছিল, কিন্তু এখন সুদীর্ঘকালের প্রভাবে কিছু কিছু ক্ষয় প্রাপ্ত হয়েছে। আবার কিয়দংশ বহু যুগের ধুলোবালি জমে স্থূলতা প্রাপ্ত হয়েছে। রেলগাড়ি একটা স্টেশনে এসে ঠেকল। শাল কাঠের খুঁটি দেওয়া কাঠের দীর্ঘ মাচায় লোকজন ওঠানামা করছে। লক্ষ্মীকান্তপুর আসতে আর বিশেষ বাকি নেই। মুখুজ্জ মশাই বাইরের দিকে একবার চেয়ে বললে, বাছা, মূর্তিখানা যদি পঞ্চস্বর অর্থাৎ কামদেবের হয়, তবে হাতে ধ্বজা থাকাটাই বরং স্বাভাবিক। জানো তো কামদেবের অপর নাম মকর ধ্বজ, ওনার এক হাতে এক ধ্বজ আর অপর হস্তে ফুলের ধনুর বান রয়। কিন্তু অনন্ত, এইবার তোমাকে একটু সংক্ষিপ্তভাবে সবটুকু কইতে হচ্ছে বাছা। লক্ষ্মীপুর আর বিশেষ বিলম্ব নয়, তোমার বাড়িতে ঢোকার আগেই আমার সবটুকু জেনে রাখা জরুরি। অনন্ত একটু থেমে সবটুকু স্মরণ করে আবার স্মৃতির স্রোতে বয়ে গেল। আমরা মন্দির থেকে নিষ্ক্রান্ত হয়ে মহেন্দ্রগিরি পাহাড়খানা ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথম দর্শনে যেমন চমকে উঠেছিলাম, ততটা ভয়াবহ কিছুই নাই এতে। বহু লোকজনের বসতি রয়েছে স্থানে স্থানে, গোশালা চাষবাস সবই বর্তমান। দিব্যি কয়েকখানা গা রয়েছে তার পরতে পরতে। তো আমরা যখন এইসব ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ শুনলাম
আমার নাম করে কয়েকজন চিৎকার করে চলেছে। আমি অবাক হয়ে হন্তদন্ত হয়ে দুই পা এগিয়ে গিয়ে দেখি তিনজন লোক আমাদের উদ্দেশ্যে চেঁচামেচি করে খুঁজে চলেছে। এরা মহলের চাকর, কোনো বিশেষ কারণে আমাদের জরুরি তলব হয়েছে বুঝি। সঙ্গে করে আমার গারোয়ানকে নিয়ে এসেছে। পাহাড়ি বাঘ থেকে অবতরণ করে দেখল গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়িখানা দেখলেই সিংহ পরিবারের এই শাখাটির প্রতিষ্ঠা মালুম হয়। একদম হাল ফ্যাশনের বিটেল গাড়ি, ওপরে চামড়ার ছাউনি দেওয়া। এ গাড়ি আমাদেরও কেনার ক্ষমতা নেই ঠাকুর, কম করে 10,000 টাকা তো দাম হবে। সেই গাড়িতে চেপেই দেখলুম ওই তরপের চাকরগুলোর মুখ থমথমে, তাদের চোখের কোলে অশ্রু। মনে মনে ভাবলুম তবে বুঝি পুরো মরেই গেল। আমার গারোয়ান আমার সাথে এক আসনে বসে লজ্জায় জড়সড় হয়ে গুটিয়েছিল। আমি অগত্যা তাকেই শুধলাম, হ্যাঁ রে মানকে, ব্যাপার কি? মানিক খুব নিচু স্বরে জবাব দিল, আজ্ঞে কর্তা, ব্যাপার সঙ্গীন মেজ কর্তা। বাঘের পিছনে ফেউ লেগেছে, গেলেই সব জানতে পারবেন ওই বাড়ির বুড়ো কর্তার থেকে। আমি আবার চিন্তায় পড়লাম, বুড়ো তবে বেঁচেই রয়েছে, তাহলে কি এমন ঘটল? জবাবটা পেলাম মহলে ঢুকে। চাকররা আমাকে আবার পৌঁছে দিল বৃদ্ধের সেই শয়ন কক্ষে। বুড়ো মানুষটার শরীর থেকে আসন্ন মরণের লক্ষণ সম্পূর্ণ তিরোহিত হয়ে একটা ভীষণ উত্তেজনা চেপে বসেছে। জাল নিবদ্ধ মাছ যেমন খাবি খেতে খেতে মরণের প্রাককালে হঠাৎ পূর্ণ শক্তিতে আলোড়ন তোলে, বৃদ্ধের চাহনি দেখে আমারও ঠিক সেই উপমাই মনে পড়ল। আমি পালঙ্কে বসে শুধলাম, কি হয়েছে আপনার? পুরো হাঁপাতে হাঁপাতে ক্ষীণ কণ্ঠে বললে, মহাবিপদ উপস্থিত হয়েছে বাছা, বিরাট সর্বনাশ। আমার হাতে সময় অতি অল্প, তাই কম কথায় বুঝিয়ে দিচ্ছি। আমাদের বংশের অজস্র শাখা প্রশাখা রয়েছে দেশ জুড়ে, কিন্তু মূল বংশ বলতে যা বোঝায় তা একমাত্র মহেনগিরির আমরা এবং কুসুমপুরার তোমরা। ভগবান পঞ্চস্বরের পূজার অধিকার একমাত্র আমরা ব্যতীত কারোরই নেই। আমাদের অথবা এই দুই বংশের একজনও বংশ প্রদীপ যতদিন বেঁচে রয়েছে ততদিন অবধি বিগ্রহের অধিকার অপর কেউ লাভ করবে না। বলপূর্বক তা করলেও যে উদ্দেশ্যে করবে সেই ইষ্ট কখনো লাভ হবে না তার। তাই ও আসছে সব শেষ করে দিতে। আমি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু কর্তা, বিগ্রহের আবার অধিকার কিসে? যে কেউ চাইলেই পুজো করতে পারে তার, আর তাছাড়া আমার কথা সবটুকু শোনো বাবা, অধিকার এবং কারাকারী এই বিগ্রহের জন্য নয়, বরং তার ভিতরে যে ভয়ঙ্কর শক্তি যুগ যুগান্ত ধরে লোক চক্ষুর আড়ালে সবার নজর থেকে বাঁচিয়ে অতি সংগোপনে লুকিয়ে রেখেছেন আমাদের পূর্বপুরুষেরা, কাজিয়া সেই শক্তির দখল নিয়ে। খেয়াল করনি ওই মন্দিরে কেউ কথা কয় না, পাখি ডাকে না, দেখনি তোমরা? ওখানে শব্দ করা নিষিদ্ধ, এর বিষয়ে কোনো প্রাচীন পুঁথিতেও কোনো উল্লেখ পাওয়া যায় না, কিন্তু যুগ যুগ ধরে এই রকম প্রবাদ আর সংস্কার চলে এসেছে মহেনগিরির লোক কথায়।
আমি আমার এই সুদীর্ঘ জীবনটা নিয়োগ করেছি এই রহস্যের গোড়া খুঁজতে। শেষে আমার এই ধারণাই জন্মায় যে ভারতবর্ষের বহু বহু ধর্মক্ষেত্র নিয়ে যেমন সম্ভাব্য অসম্ভাব্য লোক কথা চলে এসেছে, তেমনি এইটাও তার মধ্যেই একটা। এই অবধি বলে বৃদ্ধ বয়সের ভারে শ্রান্ত হয়ে একটু থামল। আমি যে উস্কুস ভাব আর অশ্রদ্ধার মনোভাব নিয়ে এই মন্দিরের ইতিহাস শুনতে বসেছিলাম, সেই অবজ্ঞা ততক্ষণে আমার সম্পূর্ণ তিরোহিত হয়েছে। আমি উদ্গ্রীব হয়ে বললাম, একটা অবাস্তব লোক কথা নিয়ে তবে এতখানি চিন্তিত হবার কি আবশ্যকতা রয়েছে কর্তা? বুড়ার মুখে একবার একটা সতর্কতা দেখা দিল, সে আবারও মুখ খুলল, তবে এইবার আরো চাপা স্বর। কারণ আছে অনন্ত, কারণ আমি মাত্র মাস চারেক পূর্বেই একটা অদ্ভুত সমাপতনের ফলে বুঝতে পেরেছি যে আমি এতদিন যে কাহিনীকে মিথ্যে ভেবে এসেছি, অলিক মনে করে এসেছি, তা আসলে এক বিন্দুও অসত্য নয়, ভ্রান্ত নয়, অতিরঞ্জিত নয়। অনন্ত, ওই মন্দিরে সত্যি সত্যি একটা ভয় লুকিয়ে রয়েছে, একটা বিরাট আর অমোঘ শক্তি যার উল্লেখ স্বয়ং রামায়ণ মহাকাব্যে বহুবার পড়েছি, কিন্তু তাকে অত বড় বিধ্বংসী শক্তি বলে কখনোই মনে আসেনি। সেই মহাশক্তি সবার চোখের অন্তরালে পড়ে রয়েছে এইখানে। রেলগাড়ি প্রায় জনশূন্য হয়ে এসেছে। কালীপদ চিবুকে হাত স্থাপন করে গভীর মনোযোগ সহকারে প্রতিটি শব্দ মনের ভিতরে গেঁথে চলেছে। অনন্ত সিংহের কথার মধ্যে বুঝি ওই বৃদ্ধের বলা কথাগুলিরই প্রতিফলন হচ্ছিল, ফলে শেষের কথাগুলো শোনার সময়ে অজান্তেই আমার শরীর যেন শিউরে উঠল। অনন্ত চতুর্দিকে আরও একবার চেয়ে নিয়ে বৃদ্ধের কথাগুলি আবার বলতে শুরু করল। আমি এই কমার যাবৎ নিজের সর্বশক্তি দিয়ে এবং অর্থ বলে প্রহরী নিয়োগ করে মন্দিরকে রক্ষা করে চলেছি। কেন জানো? কারণ ভগবান পঞ্চস্বরের রহস্য একমাত্র আমি নই, আরও একজন সম্ভবত জেনে ফেলেছে, তাকে নিয়েই ভয়। অনন্ত, এই বিগ্রহ কবে থেকে আমাদের বংশের পূজো নিয়ে আসছেন আমি জানি নি, তবে যতদিন আমাদের পরিবার জীবিত রয়েছে ততদিন জবরদস্তি করে হস্তগত করলেও ওই বিনাশকারী শক্তির প্রয়োগ ওই শয়তান করতে পারবে না, তাই ওই শয়তান বরাবর চেষ্টা করবে আমাদের সর্বনাশ করা। আমি শুষ্ক কণ্ঠে শুধলাম, শয়তান? কোন শয়তান? তার নাম রুদ্রাক্ষ, কাপালিক রুদ্রাক্ষ, সর্বনাশা নরহন্তাতান্ত্রিক রুদ্রাক্ষ। সে আমাদের বংশের তৃতীয় শাখার বংশোদ্ভূত। পারিবারিক সূত্রে এই মন্দিরের লোক কথা সেও শুনেছে হয়তো। এই অবধি আপদ ছিল না, কিন্তু তন্ত্র এবং অপশক্তির সহায়তায় সেও মনে হয় রহস্য ভেদ করে ফেলেছে পঞ্চস্বরে, তাই সে বহুবার পূর্ণ শক্তির প্রয়োগ করে আক্রমণ করেছে আমাদের ওপর। শক্তির দখল নেবার লালসায় সে আমার পরিবারের একে একে নিধন করেছে অকাতরে, এবং এই শেষ আমাকে বাঁচিয়ে রেখেছে একটা সুবিধার দিন দেখে বধ করবে বলে, এবং সেই দিনই সম্পূর্ণ নিষ্কণ্টক হয়ে
সে ওই শক্তির দখল নেবে। কিন্তু ভাগ্যের তামাশা দেখ, সে জানতো না যে আমার আর একটি বংশলতা সুদূর বাংলায় টিকে রয়েছে। আজ তুমি এসেছো, সে খবর নির্ঘাত তার কাছে পৌঁছে যাবে সকলের আগে। সে নিষ্ফল আক্রোশে কালকেই তার থাবা মারবে। তার আগেই তোমাকে ভগবানকে নিয়ে পালাতে হবে বাছা। দোহাই তোমার, অমত করো না। সবাই ঘুমিয়ে পড়লে পালিয়ে যাও। আমি রাজপুত ক্ষত্রিয়, কিন্তু এসব কথা জেনে আমার হাত পা অসার হয়ে এলো। আমি আকুল ভরে বললাম, কিন্তু কর্তা, আপনাকে সে মারবে কেমন করে? আপনি প্রহরী নিয়োগ করে নজরবন্দি থাকুন, বাড়ির ভিতরে থাকুন, তবে সে আপনার নাগাল পাবে কি প্রকারে? বৃদ্ধ বিষণ্ন সুরে কহিল, প্রহরীর শাস্তি নাই তাকে রুখতে পারে বাছা। তুমি রুদ্রাক্ষকে বিন্দুমাত্র জানো না, তার ক্ষমতা কোনো পিশাচের চাইতেও লঘু নয়। সে আমাকে আড়ালে থেকে বান মারছে অনন্ত, তিলে তিলে আমার শরীরকে বিকল করে দিচ্ছে সে। তবে তোমাদের কুসুমপুরার তরফকে কিন্তু রুদ্রাক্ষ অত সহজে তন্ত্রমন্ত্র করে বধ করতে পারবে না, সে বিষয়ে আমি নিশ্চিত। কেন? সেই তান্ত্রিক যদি অতখানি দানবীয় শক্তি ধরে, তবে আমাদের বধ করতে তার আটকাবে কিসে? এইবার এতক্ষণ পরে বুড়ার দুশ্চিন্তাগ্রস্ত মুখে সামান্য তৃপ্তির আভা এসে পড়ল। সে তার পিশাচ শক্তির বলে তোমাদের ক্ষতি করতে পারবে না। তার একমাত্র কারণ, কুসুমপুরার বংশেই একজন বংশধর তোমাদের পূর্বপুরুষ, তার পুণ্যবলের প্রভাব রুদ্রাক্ষের হীন শক্তিকে পরাস্ত করতে পারে। রুদ্রাক্ষ যদি আমাদের এই মহেনগিরির সমান হয়, তবে তোমাদের ওই মানুষটা একাই গোটা হিমালয়ের তুল্য। সে এতদিনে জীবিত থাকবে না, কিন্তু তার প্রভাব তো রইবেই, ফলে সে তোমাদের চেনা ছকে হত্যা করতে পারবে না। কিন্তু সে মরিয়া হয়ে একটা না একটা বদ উপায় কিন্তু খুঁজে পার করবে। যতদিন ওই পন্থা সে উদ্ভাবন না করছে, ততদিন বিপদ নাই। কিন্তু সতর্ক থেকো বাছা, সেই নর পশুটা কিন্তু আড়ালে থেকে তোমাদের দেখে নিজের জীব কাটবে, এবং সামান্য ছেদ পেলেই কিছু একটা উপায় করে ঝাঁপিয়ে পড়বে সিংহ বাড়িতে। আমি বিস্ফারিত হয়ে বললাম, আমার বংশের কার কথা বলছেন? সিংহকুলের কুলতিলক, সে নাম হংসিনী, তোমার পূর্বপুরুষ বাছা। অনন্তর বাক্য সমাপ্ত না হতেই কালীপদ নিজের জোর হস্ত কপালে ঠেকাল। তার মুখের জ্যোতি যেন শতগুণ বৃদ্ধি পেয়েছে। আমি চিকিৎসা ব্যবসায়ের সূত্রে নেহাত কম জায়গায় ঘুরিনি, মানুষও কম দেখিনি, গুরু শিষ্য অনেক দেখেছি, কিন্তু সেসব নেহাতি গেজ এবং সহবতের সম্পর্ক। কালীপদর মতো এমন কোনো শিষ্যকে আমি দেখিনি যার সামনে তার গুরুর উল্লেখ মাত্র চোখে জল আসে।
আমি অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইল। কামরার অবশিষ্ট লোকজনের মোট ঘাট আর পিঠে বওয়া জলের কুঁজো সামলাবার তৎপরতায় বুঝলাম যান্ত্রিক সর্প আবার বিবরে প্রবেশ করতে চলেছে। আমরাও আমাদের লড বহর নিয়ে নেমে পড়লাম। স্টেশন থেকে মাইলের পর মাইল কেবল শোভাময় গ্রামের সারি আর অজস্র জলাশয়, বাইরে কতকগুলি টাঙা টমটম আর গোজান যাত্রীর জন্য আশায় আশায় চেয়ে রয়েছে। একটু তফাতে দেখলুম একখানা এক ঘোড়ার টাঙা দাঁড়িয়ে রয়েছে বটের ছায়ায়। কালীপদ বলল, ওই গাড়িখানা বেশ ছায়ায় রয়েছে, রোদে তাতেনি, যদিও এই মরশুমে রোদটা মন্দ লাগে না, চলো ওইটি ভাড়া নি। টাঙার মালিক গাড়ির ভিতরেই ছয়ের ছায়ায় বসে বসে পাঞ্চি বুঝছে। অনন্ত গাড়ির ভাড়া জিজ্ঞাসা করতে সলজ্জ মুখে বললে, বাবুদের নিয়ে যাব সে তো আমার সৌভাগ্য, কিন্তু বাবু আমার তো দুপুরে খাওয়া দাওয়া হয় নাই, সবে খাতি বসেছিলাম, তো আমি যাত্রে খেয়ে নিয়ে তারপর না হয়। অনন্ত বিরক্ত হয়ে কইল, থাক বাছা, আমাদের তারা রয়েছে, আমরা অন্যত্র দেখছি, এই বলে হন হন করে হাঁটা দিল। কালীপদ সয় স্নেহে ঘোড়াটাকে আদর করছিল। অনন্তর কথা শুনে ঘোড়াটার মাথায় দুইবার আদরের চাপড় মেরে আমাদের সঙ্গ নিয়ে আমি তাকিয়ে দেখল, বোধ হয় স্নেহের স্পর্শ পেয়ে ঘোড়াটা যতদূর চোখ যায় মুখুজ্জ মশায়ের দিকেই চেয়ে রয়েছে। অগত্যা আমরা টাঙা ছেড়ে একখানা ছাউনি দেওয়া গরুর গাড়িতে আরোহণ করলাম। মালপত্তরগুলি গাড়োয়ানের পিছনের পরিসরে রাখল, যাতে আমাদের থেকে তার কিছুটা তফাত রয়। গাড়োয়ান হুড় হুড় চটকা শব্দ করে গাড়িটা ছেড়ে দিল। এখন দ্বীপ প্রহর, ঘোড়া গাড়িতে গেলে শীঘ্র যাওয়া যেত, কিন্তু এই গাড়িতে কুসুমপুরা পৌঁছতে আন্দাজ বিকেল হয়ে যাবে, সুতরাং হাতে কিছু সময় রয়েছে। আমি ফিসফিস করে অনন্তকে কইলাম, তারপর কি হল? অনন্ত কি একটা চিন্তার মধ্যে ছিল, তার গৃহ যতই এগিয়ে আসছে ততই তার মুখ থেকে স্বস্তির ভাব অন্তর্হিত হচ্ছে। আমার কথায় সম্বিত ফিরে পেয়ে বললে, কদ্দূর যেন বলেছিলাম ডাক্তারবাবু? বুড়ো লোকটা মুখুজ্জে মশায়ের গুরুদেবের নাম পড়ল। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, এইবার একটু সংক্ষিপ্ত করেই বলছি, রাতে নৈশ ভোজের পরপরই বৃদ্ধ আবার বসে বসে নানান কথা বলছে। হঠাৎ করে সে বুকে হাত চেপে পক্ষাঘাতগ্রস্তের ন্যায় মাটিতে আশ্রে পড়ল। আমরা হা হা করে তাকে সামলাতে যাব, এমন সময়ে বুড়া যে কথাখানা বলল তা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে আড়ষ্ট বিকৃত কণ্ঠে জড়িয়ে জড়িয়ে বলল, পালাও তোমরা পালাও, সে শয়তান ইতিমধ্যেই জানতে পেরে গিয়েছে তোমাদের কথা, আমাকে পান মারছে সে এখন, বড় জ্বালা, তোমরা পালাও, ভগবানের রক্ষা করো, চলে গেলাম, একটু জল একটু জল। বুড়ো কর্তার নির্দেশে আমি শুকো আর আমার গাড়োয়ান ভিতরে ভিতরে তৈরি হয়েই ছিলাম। এইবার চূড়ান্ত আদেশ লাভ করে মহেনগিরির পরতে পরতে থাকা ড্রামগুলি যখন ঘুমিয়ে পড়েছে তখন আমরা চোরের মতো বেরিয়ে পড়লাম মন্দিরের পানে।
বৃদ্ধের নিযুক্ত বেতনভোগী দাঁড়িরাই মন্দিরে মোতায়ন ছিল। তাদের নির্দেশ দেওয়াই ছিল তারা যেন মূর্তি তো বটে, সেই সঙ্গে দেবালয়ের দৈনন্দিন ব্যবহারের খুঁটি নাটি ইতর ভদ্র যাবতীয় উপচার সমস্তই যেন তুলে দেয় আমার গাড়িতে। বৃদ্ধ বোধ করি চেয়েছিল যাতে ওই শয়তান রুদ্রাক্ষ হানা দেবার পরে শূন্য রিক্ত একখানা দেউল দেখতে পায়। নিঃস্ব মন্দিরের দেওয়ালগুলি অবধি যেন তাকে দেখে হাস্যকর। আধার মাখা রাতে তারা আমার গাড়িতে তুলে দিল সেই রহস্যময় বিগ্রহ। তার হাতের পাষাণ নির্মিত ধ্বজা এবং তুনিরের পাথুরের বানগুলি মূর্তি থেকে খুলে কাপড়ে মুড়িয়ে রেখে দেওয়া হলো গাড়িতে, আর তার সঙ্গে তোলা হলো যাবতীয় পূজোর সামগ্রী। সর্পমুখী পেতলের ভারী ঘণ্টা, গুরুভার কাসর, প্রকাণ্ড একখানা যজ্ঞের কুণ্ড, মন্দিরের সব কয়টি দ্বারের গোটা পাশের ঢাকনি দেওয়া পাথরের দ্বার ঘর, রূপার ঝালর, পাথরের পুষ্পপত্র, অর্থাৎ যা যা এই পঞ্চস্বর দেবতার নিত্য পূজায় ব্যবহার হয়। বিগ্রহটা দাঁড়ানো অবস্থায় নেওয়া যেতে পারে না, ফলে সেটাকে শুইয়ে দেওয়া হল। বৃদ্ধ বলেছিল মন্দিরের ভগবান পঞ্চস্বরের পূজারী উপস্থিত থাকবেন, তার নাম ঝরেন্দ্র বেহারা, চলতি নাম ঝরু। সে বংশ পরম্পরায় পঞ্চস্বর ভগবানের পূজার বিশেষ বিধি জান, তাকেও যেন আমরা অবিলম্বে সঙ্গে করে নিয়ে যাই। এখানে থাকলে তারও বিষম বিপদ। আমরা দাঁড়িদের কাছে গিয়ে শুনলাম সেই পুরোহিত তখনও এসে পৌঁছতে পারেন, ভোরের আলো ফোটা অবধি কখনো অপেক্ষা করা শুভকর নয়, ফলে কিছু সময় অপেক্ষা করে আমরা গাড়ি হাঁকিয়ে দিলাম। মহেনগিরি পার করে যখন জঙ্গলে পথে গাড়ি উঠেছে, দেখি কয়েকজন দুর্বৃত্তের মতো চেহারার দশাশই লোক একখানা ভারী থলি নিয়ে কোথাও যেন যাচ্ছে। গাড়ির ঠুন ঠুন শব্দ পেয়ে আর লোকজন দেখে তারা থলিটা ফেলে ঊর্ধ্বশ্বাসে বনের ভিতরে দৌড়ে পালিয়ে গেল। শুকর সাহস বরাবরই অধিক, সে এক লাফে গাড়ি থেকে নেমে সেদিকে এগিয়ে গিয়ে একটু নিরীক্ষণ করে বললে, মেজকর্তা, থলির মধ্যে মনে হয় মানুষ রয়েছে। আমি আর মানকে তড়ি ঘড়ি নেমে দৌড়ে যেতে গিয়েই আমি থমকে গেলাম। গাড়ির মধ্যে বিগ্রহকে একা রেখে তিনজনের চলে যাওয়া সমীচীন নয়। মানকে আর শুকো মিলে দড়ির গিট খুলতেই দেখা গেল ভিতরে একজন শীর্ণকায় ব্রাহ্মণ অচেতন হয়ে রয়েছে। তার কপালে আঘাতের দাগ, তা থেকে রক্ত ঝরছে তখন, গলায় পৈতা আর ললাটে চন্দন। তাকে জলপাত্র হতে জল ছিটিয়ে জ্ঞান ফেরানো মাত্রই আমাদের দেখে সে ছিটিয়ে গেল ভয়ে। তার চোখ থেকে এখনো আতঙ্ক দূর হয়নি। আমাদের পরিচয় পেয়ে তখনই সে মুখ খুলল, এই ব্রাহ্মণী পঞ্চস্বরের পূজারী ঝরু। সে মন্দিরের দিকে আসার পথেই একদল লোক তাকে ঘিরে ধরে লাঠির বাড়ি মারতে শুরু করে। অচেতন হবার পূর্বে সে এইটুকুই শুনেছে যে মহেনগিরির পুরকর্তা নাকি মারা গিয়েছে রাতেই, তারপর আর কিছুই মনে নেই। গাড়িতে ভগবানের বিগ্রহকে শায়িত অবস্থায় দেখে তার পা জড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল বৃদ্ধ ব্রাহ্মণ। তাকে গাড়িতে তুলে আমরা রওনা হলাম। অনন্তর পরের কথা আরম্ভ করার পূর্বেই বাইরে একটা হট্টগোল শুনে ছয়ের ভিতর থেকে উঁকি মেরে দেখি
যে টাঙাটায় অনন্ত উঠতে যাচ্ছিল সেইটের ঘোড়াটা কেন যেন খেপে উঠে বলগাছিরে দৌড় দিয়েছে, আর তার মালিক মাটিতে দাঁড়িয়ে তাদের সাপ সাপান্ত করছে। আমরা কালীপদর দিকে একটু চেয়ে দেখলাম, সে একটু একটু হাসছে, ঠিক যেন ওই ঘোড়াটার সঙ্গে মুখুজ্জে মশায়ের ইতিমধ্যেই কোনো একটা ষড়যন্ত্র হয়ে গিয়েছে। কালীপদ অনন্তর বিস্মিত দৃষ্টির দিকে চেয়ে বললে, আমার মন বলছে এই ঘোড়ার গাড়িতে হয়তো তোমার ওই রুদ্রাক্ষ নামক কাপালিকটি সওয়ার রয়েছে, ঠিক জানিনি, ভয়ের কোনো কারণ আপাতত নেই। গাড়িটাকে সব যাত্রীর থেকে বাঁচিয়ে আগে থেকেই ঘাট করে রাখা হয়েছিল আমাদের পশ্চাৎ ধাবন করার জন্যে, এবং সেইটে কিন্তু করেছে ওই শয়তান অথবা তার লোকজন। আমাদের আগে আগে সে কোনো প্রকারে ফিরে এসেছে এইখানে, তাই তো ভাবি। হতভাগা গারোয়ানটা একদিকে বললে যে আহারে বসবে, তক্ষণি কিন্তু ওদিকে খাবার আগেই নাকি দিব্যি দেখি বাঞ্ছি বুঝছে। এমন ধারা অনা সৃষ্টি কারবার আমি কশ্চিনকালেও শুনি, ভারী আশ্চর্য বটে। দুই পাশে বড় বড় গাছে আচ্ছাদিত মেঠো পথ ধরে গোজান চলেছে আপন মন। প্রাক শীতের ছিড়ছিড়ে বাতাসে পাতাগুলি তীর তীর করে কেঁপে কেঁপে মর্মর শব্দ তুলছে। কোনো কোনো পুকুরের ঘাটে মেয়ে মানুষেরা আদো হাত ঘোমটা টেনে দুপুরের সরকি ভোজ্যপত্র মেজে চলেছে, আর ঘোমটার ফাঁক দিয়ে গাড়ির দিকে এক আধবার নিরাসক্ত নয়নে তাকাচ্ছে। কালীপদই কথাস্রোতে ফিরে এলো, আচ্ছা অনন্ত, সেই বিগ্রহ আনার পর তোমাদের ভদ্রাসনে তার প্রতিষ্ঠা হয়েছে সেইটুকু তো বিলক্ষণ বুঝতে পেরেছি। এতক্ষণ যা কইলে তা হলো উড়িষ্যার গজপতি মুলুকের বৃত্তান্ত, কিন্তু তোমাদের বাড়িতে কি বিপদ ঘটল সেটুকু কম কথায় বলে ফেল। আর হ্যাঁ, ওই যে মহেনগিরির পাহাড়ের কথা কইলে তুমি, সেইটার নাম আমি কোথাও যেন শুনেছি আগেও। কি একটা যেন হয়েছিল ওই পাহাড়ে, ঠিক স্মরণ হচ্ছে না, বয়স বাড়ছে তো। আমরা ওই পঞ্চেশ্বরের বিগ্রহ নিয়ে কুসুমপুরায় বাড়িতে পৌঁছলাম, পথে কোনো বাধা বিপত্তি আসেনি। বাড়ির এই ওই স্ত্রীটা শাক বাজিয়ে উলু দিয়ে দেবতাকে গৃহে তুল। আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত কালী মন্দির রয়েছে, তার পাশেই একখানা মন্দির তুলে পঞ্চেশ্বরকে স্থাপিত করলাম। ঝরেন্দ্র পুরোহিত আমাদের সঙ্গে এসেছিল, তাকে মন্দির লাগোয়া একখানা ঘর বন্দোবস্ত দেওয়া হল। প্রথম কদিন কিন্তু নিয়ম মাফিকই নিত্য পূজা করলেও তাকে দেখে মনে হতো চেনা পরিবেশ থেকে এই বিপর্যয়ে পড়ে তার জীবনী শক্তি নিঃশেষ হয়ে এসেছে। মাঝে মাঝে অতীতের এবং গজপতিতে ওই বৃদ্ধের কথা ভেবে সে মরিয়া হয়ে উঠত। আমাদের বলতো, আচ্ছা এমন কোনো উপায় নেই যাতে ওই নরহন্তা কাপালিককে বধ না হোক, অন্তত কয়েত করানো যায়। বাংলার পুলিশ তো শুনেছি যথেষ্ট উপযুক্ত, তাকে গজপতি সিংহ পরিবারের হত্যা বৃত্তান্ত খুলে বললে তারা শাসন করবে না, আমি সাক্ষ্যদান করব দরকারে। ওই শয়তান কাপালিক তোমাদের পরিবারকেও হয়তো এখনই ছুতে পারবেন, কিন্তু আমার মন বলছে সে আশেপাশে ঘাপটি মেরে রয়েছে সুযোগের সন্ধান, ফাঁক এবং উপায় পেলেই সে আঘাত হান। তোমাদের বংশের ওই পুণ্যাত্মার কথা আমি মহেনগিরিতে থাকতেও ওনার মুখে শুনেছি, তার প্রভাবে হয়তো রুদ্রাক্ষ তোমাদের সরাসরি মন্ত্রাঘাত করতে পারছে, কিন্তু এমন কোনো পন্থা সে বের করবে যে প্রভাব এতটাই অমোঘ যে ওই পূর্ণ প্রভাবও সেই আক্রমণকে প্রতিহত করতে পারবে না। আর সেই রাজপুতের কলঙ্ক তোমাদের ছাড়লেও
আমাকে রেয়াত করবে না।